আজকে বিকেলবেলা আবার মেঘ করেছে, প্রচণ্ড মেঘ ডাকছেও, মনে হচ্ছে আজকে আবার ঝড় বৃষ্টি উঠবে। এই গরমে সবাই আমের আচার খাচ্ছে আর আমি এখানে কুলের আচার খেতে বসেছি। আপনাদেরকে তো একটু আগেই বলছিলাম যে প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে আজকে আবার বৃষ্টি হবে, আর বলতে বলতে এখানে মেঘ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে যদি কারেন্টে চার্জ ছিঁড়ে যায় তাহলে তো কালকের মতন আবার পাওয়ার কাট হয়ে যাবে। দেখা যাক, চলুন, বৃষ্টিও পড়তে শুরু করে গেছে, আমি ভেতরে যাই না হলে পুরো ভিজে যাব। ওয়েদারের অবস্থা এখনো খুব খারাপ, কিন্তু ঝড়টা থেমে গেছে, বৃষ্টিটা এখনো হচ্ছে, মেঘ ডাকছে, তাই ভাবলাম একটু চা বানাই, চা খেতে খেতে একটু ওয়েদারটা এনজয় করি। পাঁচ মিনিট হয়ে গেছে, গ্যাসটা জ্বালিয়ে নিই। আমি সাধারণত বিকেলবেলাতে লিকার চাটাই বেশি খেতে পছন্দ করি, আসলে দুধ চা খাওয়ার নেশাটা আমার এতটাই বেশি, ওই জন্য এখন আস্তে আস্তে কমিয়ে দিয়েছি। বাইরের ওয়েদারের অবস্থা এখন ঠিক এইরকম, দেখতে কি অপূর্ব লাগছে না চারিদিকটা? আর এই যে আমার কাছে এক কাপ গরম চা, আর কি চাই, বৃষ্টির দিনগুলো আমার যে কি ভালো লাগে। বৃষ্টি থেমে গেছে, চারিদিকটা কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে বেলি ফুলগুলো, কড়িগুলো কি সুন্দর, মানে হয়েছে না, মানে ফুটলে এত সুন্দর গন্ধ হয়, কিন্তু ঝড়ে গাছটা পড়েই গেছে। আর ওই যে ওখানে টগর ফুলটাও কি সুন্দর হয়েছে। আর এই যে মা এখন বাজার যাচ্ছে, মায়ের একটু কাজ আছে, আর আমার ফোনে রিচার্জও শেষ হয়ে গেছে, ওইটা করিয়ে দেবে। আর ওই যে বৌদি কাজ করে বাড়ি যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সন্ধেবেলায় মা বাড়ি ফেরার সময় আবার গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছিল, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর এই বৃষ্টির দিনে তেলে ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপর কোনো কাজ ছিল না, তাই ভাবলাম যে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিই। আসলে আমি দুদিন ছাড়া ছাড়াই বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে ফেলি, কারণ ওটা স্কিনের জন্য খুব ভালো। আর আমি এখানে গান শুনছিলাম আর গান করছিলামও, ওর কী যে করছিলাম ভগবান জানে। একটা বালিশের ওয়ার পরাতে কতক্ষণ টাইম লাগাচ্ছি, বাপরে বাপ, আমার দ্বারা আজ কিচ্ছু হবে না মনে হচ্ছে। তারপর আবার কি বালিশের ওয়ারগুলো পরিয়ে টরিয়ে ভাবলাম বিছানা চাদরটাও বদলে নিই, তো সেটাই করছিলাম। আর এই যে মা এখানে রুটি করছে আর তরকারি করেছে, ওই ডিমটা ভেজে আলু দিয়ে একটুখানি ঝোল করে নিয়েছে রাত্রের জন্য। তারপর ভাবলাম একটু স্কিন কেয়ার করে নিই, সেলফ প্যাম্পারিং টাইম আসলে এটা আমার, আর এটা আমি কোনোদিন স্কিপ করি না। তা আমি এখানে ডাবরের গোলাপ জলটা ইউজ করছি। তারপর ইউজ করছি প্লামের ভিটামিন সি সিরামটা, এই দুটো জিনিসই আমার খুবই প্রিয়। আর এখানে আমি ইউজ করছি কেয়াসেটের ড্যামেজ রিপেয়ারিং ক্রিমটা। কোনোদিন কোনোদিন আমি অ্যালোভেরা জেল ইউজ করে থাকি, আর কোনোদিন কোনোদিন আমি এটা ইউজ করে থাকি। আর একটু হালকা করে হালকা হাতে ম্যাসাজও করে নিচ্ছি। এখানে আমার স্কিন কেয়ার হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।